গেছে তার চন্দ্র পুরুষ হয়ে গেছে জান্নাতি আর যেজন বিশ্বাস করে নাই সে হয়ে গেছে জাহান্নামী তাই আমি শুধু এখান থেকে জানতে চাই আপনার কাছে দয়া করে আপনি আমাদেরকে একটু বলে দিবেন আপনার বেলায়েতটা এই সৃষ্টির আগে কি রূপে কেমন ছিল আমি এখান থেকেই সর্বপ্রথম একটি কথা জানতে চাইবো বেশি বলবো না বেশি কথা বললে আবার অনেক কথা বললে আবার আমরা যে প্রশ্নের জবাব শোনা যায় কিন্তু এর মধ্যে অনেক কিছু থাকে সেটা সময়ের জন্য আর শুনতে পারি না এখান থেকেই আমার সর্বপ্রথম জানার বিষয় এর থেকেই আস্তে আস্তে কথা আসবে আশা করি আপনারা ভালোভাবে গান শুনবেন এবং আজকে অনেক কিছু আমরা জানতে পারব ধন্যবাদ আপনাদেরকে সাহস দিয়ে গেছে আপনারা যা করার আগে কইরা ফলাইন তো আমি শুধু আমার চেয়ারম্যান সাহেবরে আর আমার অফিসার ইজাজরে আমি একটা কথা বলি এই যে ডাকাত ধরবেন পরে আজকে মুক্তা সরকার একটু ধরেন কারণ মুক্তা সরকার তার গানের মধ্যে বলছে যে শুনলে তার আজব কাহিনী কত অজ্ঞানী লোক হয়ে যায় জ্ঞানী নিরাকারে ছিলেন সাই গণ 90,000 ইয়ার্স একেলা মানে 90,000 বছর আল্লাহ আছিল গোপন সৃষ্টির আগে ও সময় চন্দ্র হয় নাই সূর্য হয় নাই রাতও হয় নাই দিনও হয় নাই সপ্তাহ মাস বছর পঞ্জিকা কোনো কিছুই তো হয় নাই এই সময় যে 90,000 বছর আল্লাহ গোপন আছিল এটা গুণ লোক এমনি আপনারা হিসাব লয়ে যায় আমাদের বন্ধনার প্রার্থনা ইতিমধ্যেই শেষ হয়েছে কর্তাপক্ষ থেকে আজকের পালা হলো নবত এবং বেলায়েত বাংলার তথা বহির্বিশ্বে যার সুনাম খ্যাতি ছড়িয়েছে সেই মহারাজ আবুল সরকার সাহেব তিনি আজকে বেলায়েতের পালা নিয়ে আমাদের মাঝে অনেক কিছু বলে যাবেন তত্ত্ব কথা আমরা শুনব আমরা জানব অনেক কিছুই তার কাছ থেকে এবং বাংলাদেশের মধ্যে অত্যন্ত ক্ষুদ্রতম গায়িকা আমি মুক্তা সরকার আপনারা কেউ বসে আছেন কেউ দাঁড়িয়ে আছেন আপনাদের পায়ের নিচে যে মাটি মাটির মধ্যে যে ধুলিকণা তারও সমতুল্য হইতে পারি নাই দেশে দেশে ঘুরি আপনাদের মতো মানুষের চরণধুলি দু আশীর্বাদ পাওয়ার জন্য বিশ্বের শ্রেষ্ঠ মাওলানা জালালউদ্দিন রুমি তার একটি কিতাবে লিখেছেন মসলমি শরীফ সেই মসলমি শরীফের মধ্যে লিখেছেন যদি জীবনে কোনোদিন কোনো কিছু নাই হইতে পারো পথের ধুলি হয়ে পথের সাথে মিশে যাও যদি এই পথ দিয়ে কোনোদিন সাধুগুরু বৈষ্ণব হেঁটে আসে তাহলে তার পদধুলি তোমার গায়ে লাগলে তোমার এই পাপী দেহ সিদ্ধ হয়ে যেতে পারে তাই তো দেশে দেশে ঘুরি আপনাদের মতো মানুষের চরণধুলি দোয়া আশীর্বাদ পাওয়ার জন্য আপনারা উভয় শিল্পীর জন্য দোয়া করবেন পালা ক্ষেত্রে অনেক কথাই বলতে হয় যদি পালা করতে গিয়ে আবার কোনো ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহর হস্তে সকলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবে আমাকে দিয়েছে নবতের পালা নিয়ে গান করার জন্য আবার আল্লাহ বলেছেন আমি যদি আমার বন্ধুকে আমার হাবিবকে যদি সৃষ্টি না করতাম তাহলে আমি 18,000 মাকলুকাতের একটা ধুলিকণাও সৃষ্টি করতাম না আমার নবীকে ভালোবেসে নবীর মহাব্বতে সমস্ত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন মানুষ সৃষ্টি করেছেন মানুষের জন্য যা যা প্রয়োজনীয় সমস্ত কিছু সৃষ্টি করছেন শুধু মানুষই না জিনও আল্লাহ সৃষ্টি করছেন তাই তো কাল হাসরের মাঠে বিচার হবে শুধু জিন আর ইনসানের তাই আমি নবুয়তের পালা দিয়েছেন সেই নবীর আল্লাহ পাক রাব্বুল আলামিন যে নবীকে সৃষ্টি করেছেন মোহাম্মদ নূর যেই মোহাম্মদ নূর থেকে আমার নবী আসছেন দুনিয়াতে এ নবীর বুকে ছিল বেলায় তার পৃষ্ঠ মুবারকে ছিল নবুয়ত তাই দুইটাই খুব দামি জিনিস কোনোটাই কম দামি না
সেই বিষয় নিয়ে আজকে আলাপ আলোচনা হবে আমি একটি গান আগে করি তারপর চেষ্টা করব কিছু বলার জন্য Oh!
নিজন আপনারা যারা আছেন শুনবেন গান মন মতন এইভাবে যদি আপনারা থাকেন একটু চুপ চুপ থাকিলে আমরা দুইজন গাইতে পারবো আর যদি মাঝে মাঝেই উঠা বসা হয় বিচার গানে যাওয়া আশা করলে কি আর এই গানে মজা রে বসে বসে আপনারা করবেন একটু দোয়া আপনাদের দোয়া পেলে হবে রে গান গাওয়া বসে বসে হাত তুলিয়া করলেই একটু দোয়া আপনাদের দোয়া পেলে হবে রে গান গাওয়া নবদ বেলায় দিল পাল্লা আসরের ভিতরে আপনারা বসে করবেন আল্লাহ আল্লাহ গান শুনবেন ধৈর্য ধরে গানের মধ্যে কবি বলে গেছেন শুনবেন যত গুণীজনা বলিব বলিব আমি করিব বর্ণনা এ পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূল আল্লাহ ইয়া মুহাম্মদ হাবিব আল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গানের মধ্যে বলেছেন কবি শুনে খোদার আজব কাহিনী কত অজ্ঞানী হইয়া যাই জ্ঞানী নিরাকারে ছিলেন তিনি 90,000 ইয়ার্স একলা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 90,000 বছর যখন একলা রইলেন তখন তিনি চিন্তা ভাবনা করলেন যে একা তো কখনো প্রেম হয় না প্রেম করার জন্য আরেকজনকে প্রয়োজন হয় তখন তিনি নিজ হইতে নিজ নূর হইতে তিনি মুহাম্মদী নূর সৃষ্টি করলেন এখানে অনেক বড় কথা বড় ঘটনা বলতে গেলে অনেক সময় প্রয়োজন আমি সেই দিকে যাব না আমি জানি আপনারা গুণী এবং জ্ঞানী মানুষ আপনারা খুব ভালো জানেন তাই বেশি কথা বলবো না অল্প একটু কথা আমি এখান থেকে বলে গেলাম আপনারা বুঝে নেবেন আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহাম্মদী নূর আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদী নূর সৃষ্টি করে আর এই মুহাম্মদী নূরের থেকে 18,000 মাখলুক আছেন সমস্ত কিছু সৃষ্টি করে মানে আল্লাহর নূরে হলো নবী পয়দা আর নবীর নূরে হলো সারা মাখলুকাত পয়দা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে গানে বোঝা যায় কথাই বোঝা যায় যে আমার নবুয়তটা যখন মুহাম্মদের নূর আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করার চিন্তা ভাবনা করলো তখন থেকেই আমার এই নবুয়তটা সৃষ্টি হইল যিনি আজকে মালায়েকাদের পালা নিয়ে গান করবেন আমি শুধু তার কাছে একটু জানতে চাই তখন কি আপনার মালায়েক ছিল কিনা যদি মালায়েক থেকে থাকে তখন মালায়েকটা কি রূপে ছিল কেমন ছিল আমি আপনার কাছে একটু জানতে চাই শুনতে চাই আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পৃষ্ঠ মুবারকে ছিল নবুয়ত অনেক নবীকে আল্লাহ নবুয়ত দিছে কিন্তু আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরটা আলাদা কেন আলাদা এটা হলো মোহরে নবুয়ত মোহরে নবুয়ত আল্লাহ সবাইকে দেয় নাই যেমন ইউসুফ নবীর নবুয়ত ছিল তার চেহারার মধ্যে যদি কেউ ইউসুফ নবীকে দেখত কোনো নারী যদি দেখত তারা পাগল হয়ে যেত একদিন সখীরা বলা বলি করে এই জুলেখা তুমি এই ইউসুফের চেহারার মধ্যে তুমি কি দেখছো যেটা দেখা তুমি পাগল হয়ে গেছো তখন জুলেখা বলল আজকে আমার এখানে তোমাদের দাওয়াত তোমরা আসবা এখানে ইউসুফ নবীও থাকবে তারে দাঁড়া করে রাখবো তোমাদের হাতে একটা করে লেবু আর একটা করে ছুরি দিব তোমরা যদি ছুরিটা দিয়া লেবুটা কাটতে পারো তাহলে আমি তোমাদের কাছে সিলিন্ডার করব আর যদি তোমরা ছুরিটা দিয়া লেবুটা না কাটতে পারো তাহলে তোমরা আমার কাছে সিলিন্ডার করবা তখনই বুঝবা যে আমি ইউসুফের মধ্যে কি দেখছি ইউসুফ নবীকে সামনে দাঁড়া করাইল শোনেন ঘটনা আর প্রত্যেক মেয়ের হাতে দিল একটি লেবু একটি ছুরি বলিব এখন ইউসুফ নবীর দিকে চাইয়া পলক ফালাইতে পারে না
লেবু কাটতে গিয়ে হাত কাটলো রক্ত ঝরে তখন রক্ত পরে মাটি লাল হইয়া যায় তবু ওটের পায় না এই কেমন চেহারা রে ভাই তবু ওটের পায় না লেবু কাটতে গিয়ে হাত কাটে হাত কাইটা রক্তে লাল হয়ে যায় তারপরও তারা বুঝতে পারে না যে আমার হাতটা কেটে গেছে জুলেখা আয়েশা বলে কি সখীরা আমারে বলছিলা তোমরা যে আমি কি দেখা পাগল হইছি এখনই ইউসুফের দিকে চাইয়া তোমরা লেবু কাটতে গিয়ে হাত কাটছো এটার কারণটা কি তখন তারা বলেছিল সত্যি তুমি যে এই রূপ দেখেছ এই রূপ আসলে ভোলার মতো না এই রূপের দিকে যদি কেউ চায় তাহলে অন্য কোথাও চাইতে তাকাইতে আর মনে চাইবে না তার চেহারার মধ্যে আল্লাহ পাক রাব্বুল আলামিন নবুয়ত দিয়েছিল সুলেমান নবীর আংটির মধ্যে নবুয়ত দিছিল সে আংটি দিয়া যা খুশি তা করতে পারত মুসা নবীর হাতের আঠির লাঠির মধ্যে আশার মধ্যে ছিল তার নবুয়ত ওই আশাটা যখন সে মাটিতে ফেলে দিত ছেড়ে দিত তখন আশাটা একটা সাপ হয়ে যেত আর এটা যখন আবার ধরত তখনই এটা লাঠি হয়ে যেত এক এক নবীর নবুয়ত এক এক জায়গায় দিছে আর আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই নবুয়তের মাঝে যা ছিল আছে এবং থাকবে এই নবুয়ত দিছে আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পৃষ্ঠ মুবারককে ধন্যবাদ যেভাবে পালা দিয়েছে নবুয়ত এবং বেলায়ত বাংলাদেশের সুনামধন্য গায়িকা কোকিল কণ্ঠী মুক্তা সরকার তাকে গাইতে হবে নবুয়তের ভূমিকা আমি অধম আবুল আমাকে গাইতে হবে বেলায়তের ভূমিকা আপনারা আমাদের উভয়ের জন্য আশীর্বাদ করবেন আমরা যেন ভালোভাবে দু একটি কথা দু একটি গান করতে পারি প্রথমবারে বড় চমৎকার গান শুনছি এই পৃথিবীর আগে পয়দা হয়েছেন মোর রাসূল আল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ আলহামদুলিল্লাহ নবী সবার আগে সৃষ্টি হয়েছে এটা আমরা অস্বীকার কেউ করি না কিন্তু আমার ভিতরে একটা কথা খালি দাঁকাইতেছে যে আমরা যখন ওই গাবতলি থেকে বাড়িতে যাই বাসে চড়ে তখন একটা আছে লোকাল বাস আর একটা আছে ডাইরেক্ট বাস লোকাল বাসে আগে গেলেও দেখা যায় যাইতে যাইতে অনেক পিছে পুরন লাগে আর যেটা ডাইরেক্ট বাস হ্যাঁ ওটার জায়গায় জায়গায় স্টপিস করে না ধরে না এই জন্য ওটা পিছে সাইডে আগে যায় আপনার এলাকায় নাই এরকম বাস আছে দেখা যান লোকাল বাস আছে না ট্রেনের মধ্যে লোকাল ট্রেন আছে মেল ট্রেন আছে
তো আমি খালি মনটার ভিতরে কইতাছি এই পৃথিবীর আগে পয়দা হয়েছেন মোর রাসূলুল্লাহ যে রাসূলিয়া তো আগে পয়দা হইল সবার আগে হে সবার শেষ হইল তাহলে এটা কি লোকাল ট্রেন নাকি নবীর নবীর নূরে तमाम مخلوقات সব روح নবীর নূর হইছে আমার মানতে কোনো অসুবিধা নাই আমার খালি জিজ্ঞাসাটা এই কারণে ভিতরটা খালি কয় আবুল তুই তো মুক্তারে জিগা যে সব রোজে নবীর নূরে তো রইল আবু জেহেল উদবা সাইবা এরাতে নবীরে মানলো না নবীর নূর এই পয়দা হইল নবীরে মানলো না এটা কি নবীর নূরের দোষ নাকি ওই রূহগুলির দোষ এটা আপনারা জবাব নিয়ে তারপরে যাইবেন ডাকাত পরে ধরে নাকি মুক্তারে ধরে দেখা যাক বাবা আমার কাছে প্রশ্ন করছে একটা সে প্রশ্নের জবাব দিতে হবে পাকগুপ্ত ধানাগারে গোপন ছিল হ্যাঁ কান্ত কাঞ্জানা মাকফিয়ান ফাবাব তো আ আল্লাহ তাআলা বলে গুপ্ত প্রেমের ধানাগারে গোপন ছিলাম প্রেমকে বিলি করার জন্য সৃষ্টির সূচনা করেছি এইবার বলো ওই জায়গায় কি কোনো বেলায়েত ছিল আর বেলায়েতই তো নবুয়তরে বানাইছে এ কি কইতাছে পাগল বেলায়েত তো নবুয়তরে বানাইছে কেমনে বানাইছে আল্লাহ হলো গোপন বেলায়েত হলো গোপন আল্লাহ নিজেই বেলায়েত আর নবী হইল নবুয়ত নাকি আল্লাহ হইল বেলায়েত নবী হইছে নবুয়ত এই জন্য বেলায়েত হইল নবুয়তরে বানাইছে মানে আল্লাহ নবীরে বানাইছে সেইখানে ছিল কিভাবে সেইখানে সকলই ছিল ছিল না তোর এই আকার নজুলের ভেদ জানো পাশান মোনাবা গঞ্জ হইতে জামাদাতে আসিয়াছো কিভাবেতে মিশাল দিছে যেমন দুগ্ধ হইতে মাখন আসে তেমনি ছিল ব্যবহার ছিলে সে তাই অতি গোপন নয় বতন ঘুরিলা যখন পূর্ণ রূপ পেয়েছো তখন নীর থেকে হইয়া আকার নাবাদাতে আলিপাকার সেইখানে লামের ব্যবহার হায়ানাতে মনিরাকার আলকাই হইছো পারাপার মেজগার উপরে মার্জনীতে ছিল চল্লিশ বছর সেইখানেতে আত্মা প্রকাশ ছিল তাতে যার ছিল যে ব্যবহার হযরত আমারও আসা যাওয়ার খবর যেন আকারে নিরাকার ধরো সাই আমার নিরাকারেই হয় আকার নিরাকারে আকার ধর মরব জেনে কর্ম করো মরার আগে যদি মরো তবেই পাইবা তার দিদার নজুলের ভেদ জানো পাশান মনামা তাই আমার আল্লাহ তাআলা নিজেই বেলায়ত নিজেই গোপন সেই গোপন আল্লাহকে যে ব্যক্তি জানতে চায় চিনতে চায় সে ব্যক্তি একজন আল্লাহওয়ালা মানুষের গোলাম হয়ে যায় আমি বলার জন্য চেষ্টা করলাম আমার বাজানের একটা গান মনে পড়ছে বিষয়টা কি বাবা ওই যশোর গেছিলাম গান গাইতে এতগুলি কথা আগে বলার একটু কারণ আছে প্রশ্ন তো কয়েকটা হয়ে গেছে নাকি তিনটা প্রশ্ন কিন্তু আমার হয়ে গেছে এখানে একটা হলো আল্লাহ প্রথম সৃষ্টি আমার নবী তো নবী কি লোকাল ট্রেন না ডাইরেক্ট ট্রেন প্রথম সৃষ্টি হইলে তাহলে নবী আগে সৃষ্টি হয় সবার আগে এত পিছে বললো কেন নবীর প্রকাশ এত পিছে কেন গেল একটা নব্বই হাজার বছর যে আল্লাহ গোপনে ছিল যে সময় চন্দ্র হয় নাই সূর্য হয় নাই রাত হয় নাই দিন হয় নাই এটা গুণ থেকে দিয়া কেমনে আর একটা হইলো আল্লাহর নূরে নবী নবীর নূরে তামাম মাখলুকাত সব রূহগুলি যদি নবীর নূরে হয়ে থাকে তাহলে আবু জেহেল উদবা সাইবা বড় বড় কাফেরেরা এরা যে মানলো না এটা কি নবীর নূরের দোষ নাকি ওগো রূহুর দোষ প্রশ্ন তিন হয়ে গেছে ওই যে যশোর গান গাইতে গেছিলাম গান গাই তখন অনেক আগে আরো চল্লিশ পাঁচচল্লিশ বছর আগে তো মাসকাবারি সেখানে থাকতোই তো মানে গান হইলে এক মাস বইরে টিকিট সেলে পাঁচ টাকা টিকিট ছিল গান থাকতাম আমার সাথে করিম গেছিল দুয়ারি করতে সুবান সরকারের ছোট ভাই করিম আর ডোল বাজায় মালু এখন করিমেন আবার ওই জায়গায় যায় সেরে আমের দোষ হয়েছে আম মানে খায়াম না ওটা যে পেটে আমের আমাশ ওইলে বাবা পেটের ভিতরে এমন কামড় দেয় লাগে জানি আই গিয়া পুরা সোয়া ঘুরে ফলাইব কিন্তু অনেক কুত্তে কুত্তি টুয়ানি হাও পড়ে এটা হলো আম তো আমের দোষ হয়েছে তো গ্রাম অঞ্চল তো যে ঘরে থাকে খায় ওই পাশেই টিবল আবার এটা কোনো রকম কলা পাতা দিয়ে একটু টাকটি বাংশ একটু গর্ত করে এটা বড় অনেক দূরে এই জায়গা থেকে পানি বইরে ওই জায়গায় যাওয়ার লাগে বদনি দিলে
তোর আমের দোষে নেই তো কামসারা কামড় দিলে তো সহ্য হয় না খুব খুব কষ্টে তারপরে সহ্য করে রইছে তো পানি কোন রকম বদনিতে সাবায়ে বইরে ও একটা দৌড় মারছে বদনির তলাবার ফুটা দেখ পানি যাইতেছে দি পড়ে গেছে সে পানি তো নাই হারি করে দি আবার দৌড় দিছে তখন ওই আমাগো মালুস আসা কয় কিরে করিম তুই দৌড় পারস কা কন্ত ভাই আমি করি কি আমার পেট হইলো কামড় দেয় আমার সার দোষ আর এদিকে বদনির তলা ফুটা সব পানি পড়েছে আমি করব কয় তোর একটা বুদ্ধি দে কয় কি কয় তুই একটু আগার আগে হুইছিল আমি ওইরকম আগার আগে একটু হুইছিল নিলাম প্রশ্নের জবাব দিলাম পরে গান গামো পরে আগে প্রশ্ন কটা কয়ে নিলাম আগার একটু হুইছিল নিলাম যাতে ভালো করে সাপ্লাইতে দিতে পারে কইরা জান জানা পীরের কাছে জান গা মুহাব্বতের বাজারে আপন ঘরে পয়সা যদি দেখিতে চাও মাওলারে আপন ঘরে পয়সা যদি চিনিতে চাও মাওলারে যেমন মুর্শিদের তাওয়াজ জালোয়া নিগুম ঘরে বসো যাইয়া এলেম জেকের সালাদ জাকাত শিখাইব তোরে তৌহিদ তাওয়া কলি মান ডাকবে তখন আপন ঘরে পয়সা যদি চিনিতে চাও মাওলারে আপন ঘরে পয়সা যদি চিনিতে চাও মাওলারে যেমন বেলায়তে কোবরা হাসিল করিল যারা মজবুত থাকিয়া নিজের ইমান তারপরে যেমন বেলায়তে আব্রর হাসেল করবি মন আমার এমনি ভাবে এবাদত করো বলি মন্তরে যেমন খোদাকে দেখিতে ¡Gracias!
আছো এই রূপ না পারলেও যেমন খোদাই দেখে তোমারে Yeah, 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 পীরের সাথে নাই সম্বন্ধ বৈরা মায়া আপন ঘরে পয়সা যদি কিনতে চাও মাওলা রে আপন ঘরে পয়সা যদি কিনতে চাও মাওলা রে বাজা বেলা তিন ছান জানার মতো কইরা যান জানা পীরের কাছে জানগা এই রকম মহব্বতের বাজারে পীর মুর্শিদের দরবার এটা হলো মহব্বতের বাজার আপন ঘরে বৈসা যদি চিনিতে চাও মাওলা মুর্শিদের তাওয়াজ্জা লইয়া নিগম ঘরে বসো যাইয়া এলেম জিকির সালাত যাকাত শিখাইবো তোরে তোর পীর যদি মুকাম্মেল হয় তোরেও কামেল বানাবে নিশ্চয় তখন তৌহিদ তাওয়াক্কুল ঈমান জাগবে তোমার অন্তরে বেলায়েত কোবরা হাসিল করিল যারা মজবুত থাকিয়া নিজের ঈমান তারপরে তার কলব হয়ে গেছে চৈতন্য মানুষ নয় সে সামান্য জনম ধন্য করছে যাইয়া এই রকম ওলি আল্লাহর কাতারে বেলায়েত আবরর যদি হাসিল করবি মন আমার এমনি ভাবে আবাদত করো বলি মন্ত্রে যেমন খোদাকে তুমি দেখিতেছো দেখাই সেজদা করিতেছো এমনি ভাবে আবাদত করো যেন খোদাও দেখে তোমার খোদার রহমত আর নিয়ামত সহি শুদ্ধ আবাদত পররে মন্ততা পাখি পরানো ভরে আমার বাজানো রশিদ কয় তোর কপাল মন্দ জ্ঞানে আন্ধা চক্ষু অন্ধ তোর পীরের সাথে নাই সম্বন্ধ পৈরা মায়ার উম্মতেরা আমার নবীকে যেরকম ভালোবাসে ভক্তরা তার গুরুকে সেরকম ভালোবাসতে হবে সেই ভালোবাসাটার এমন যে তোমার জীবন যৌবন স্ত্রী পুত্র জায়গা জমি টাকা পয়সা সব কিছু তো দিবেই বরঞ্চ তোমার জীবনের চাইতে বেশি তোমার পীর মোর্শেদকে মহব্বত যেই পর্যন্ত তা করতে পারবে না ততক্ষণ পর্যন্ত ইনসানে কামেল হতে পারবে না না ইনসান কি আল্লাহ তাআলা বলছেন ইনসানু সিররি পবিত্র কোরআন মজিদে আল ইনসানু সিররি এই মানুষ হলো আমি আল্লাহর গুপ্ত রহস্য মানুষ যে কি আমার একটা বই আছে বাবা ক্ষুদ্র জ্ঞানে কয়েকটা গান টান লিখছিলাম ওইটা দিয়ে নতুন করে একটা বই বানাইছি এ বইয়ের নাম হলো বুঝলে পাবি মানুষ খোদা মহারাজ গীতি বইটা আমাদের কাছেও আছে যদি কারো ভালো লাগে নেবেন আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছে তার নিজের সুরত দ্বারা ইন্নাল্লাহ খালাকুল্লাহি আদম আলা সুরতিহি সুরতিহি
ফেরেশতারা তৈরি করছে পা থেকে গলা পর্যন্ত উপরে টুক তৈরি করতে পারে নাই 39 বার করছে 39 বার ভাঙছে তবু মাথা তৈরি করতে পারে নাই মুখমণ্ডল পালাইতে পারে নাই আল্লাহ বলল নুকাপ মিমের গিলাপ দিয়া ঢাইকা রাখো ঢাইকা রাখলো 40,000 সাল পরে বলল উন্মোচন করো পর্দা উঠাইলো উঠায়া দেখে একা একাই মুখমণ্ডল তৈরি হয়ে গেছে ফেরেশতারা জিজ্ঞাসা করলো আল্লাহ আমরা তো বানাই নাই এটা কে বানাইলো আমার আল্লাহ তাআলা বলল ইন্নাল্লাহা খালাকুল্লাহি আদম আলা সূরাতি সূরাতি আমার নিজের স্রোত দিয়া আমার নিজ কুদরতের হাতে আদমকে তৈরি করলাম এটুক হলো আদম স্রোত আর আদম স্রোত মানেই হলো আল্লাহর স্রোত বাবা একটা কথা বলবো সেটা হলো আমাদের মাযহাবের ইমামের নাম কি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নাকি আমাদের মাযহাব হলো হানাফি মাযহাব তার ইমাম হলো আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছে আমি আমার খোদাকে সদ্য যুবকের ন্যায় দর্শন করেছি জোরে জোরে সবাই বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মায়ের গর্ভ থেকে 18 পারা কোরআন মুখস্থ করে ভূমিষ্ঠ হইছে একজনই ব্যক্তি তার নাম কি হযরত বরাবির আব্দুল কাদির জিলানী নাকি তিনি বলছে আমি আমার খোদাকে সদ্য যুবকের ন্যায় দাড়ি মুজগিহীন আমি 99 বার দর্শন করেছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যারাই আল্লাহরে দেখছে তারা হলো মানুষ রূপে দেখছে যুবকের ন্যায় দেখছে দাড়ি মুজবিহীন দেখছে এটা একজন দুইজন না অনেক অসংখ্য ওলি আল্লাহরা এই বর্ণনাগুলো করছে আমাদের মাযহাবের ইমামও করছে আর আমার আল্লাহ বলছে ইন্নাল্লাহা খালাকুল্লাহি আদম আলা সূরাতিহি সূরাতিহি আমার নিজের স্রোত দিয়া আমি আদমকে তৈয়ার করেছি পরিশেষে আমার আল্লাহ তাআলা তার নিজের রূহ উৎকার করে দিয়েছে ওয়া নাফাকাতু ফি মেহের রুহি আল্লাহর রূহ আদমের ভিতরে ফুৎকার করে দিছে আদম চৈতন্য পাইছে আল্লাহ বলছে আল ইনসানু সিররি এই মানুষ হলো আমি আল্লাহর গুপ্ত রহস্য এই রহস্যকে উদ্ঘাটন করার নাম হলো বেলায়ত এই সন্ধান যে জানে এই বিষয় যে জানে তার গোলামি করে আমিও সেই বেলায়ত হাসিল করতে হবে তাছাড়া পাওয়া যাবে না আমার বেলায়ত নিয়ে আমি আর বেশি কথা না বলি কারণ মানুষ গান শুনতে বেশি পছন্দ করে আমি যে কয়টা প্রয়োজনীয় কথা সে কয়টা বলা হয়ে গেল প্রথমে তারপরে আমি যা প্রশ্ন করছি সেটা জবাব দিবে জবাব দেওয়ার পরে আমাকে প্রশ্ন করবে ওলাটা সামনে সামনে অগ্রসর হবে আমাদের একটু রাত বেশি হয়ে গেছে এই দাও পানিটা আমাদের একটু রাত বেশি হয়ে গেছে ঘড়ির কাঁটায় দেখলাম এই জন্য স্টেজটা কোনো লম্বা করতে চাই না ছোট ছোট করতে চাই না কি বল মোরশেদ হলো খোদা দর্শনের দর্পণ দর্পণ শব্দের অর্থ হলো আয়না আয়না ছাড়া যেমন নিজের চেহারা দেখা যায় না তেমনি যার যার পীরমুর্শেদের চেহারা ছাড়া খোদার রূপ দর্শন করা যায় না তাই সেখান থেকে গান আমার গাউসুলা জমে কইরা বনিয়াতে গাউসুলা জমে মাওলা বাবাতে কানে রায় ওই আয়না তে রূপ দেখিতে আবুলে রাস বায় না রে আমার কৌশুলা জমে হাসি পাবায়াতে কানে রায় না আমার কৌশুলা জমে বৈরা বলি আসে কানে রায় না Bye.
মনে তো আয় না দিলে তো আয় না চোখে কুদরতি আয় না হায় হায় মনে তো আয় না দিলে তো ও বাবা মনে তো আয় না দিলে তো আয় না চোখে কুদরতি আয় না ও তোরা দেখলে ছবি পাগল হবি দেখলে ছবি পাগল হবি যেমন নূরে রই এক ময়না রে আমার গাউসুলা জমে মাঝভান্ডারি আসে কানে রায় আমার গাউসুলা জমে বৈরব আসে কানে আরশে আয় না কালবে ওয়াই না তবু আয় না যে জনে পায় না হায় হায় আরশে আয় না কালবে ও বাবা আরশে আয় না কালবে ওয়াই না তবু আয় না যে জনে পায় না ওই আমার কাউলা বাবার নূরে ছবি জমে হাসি বাবায়া সে কানে রায় না যুগ ধরে বয় না হায় হায় জীবনে মায় না মরণে আয় না মুর্শিদ পর যুগ ধরে বয় না ও তারে কবরে হাসরে নবী পয়গাম পরে কবরে হাসরে নবী পয়গাম পরে মুর্শিদ রূপে দিবে মায় না রে আমার কাউসুলা জমে বৈরব মিয়াতে কানে রায় না আমার কাউসুলা জমে মাওলা বাবা আসে কানে রায় না দূরে গেলেই সয় না রে আমার কাউসুলা জমে বৈরব মিয়াতে কানে রায় না আমার কাউসুলা জমে মাওলা বাবা আসে কানে রায় না
Hasim Maula Ashe Kaner Aye Naya Man Kausula Jome Roshid Baba Ashe Kaner Aye Naya Man Kausula Jome Hasim Maula Ashe Kaner